বন্ধুগণ আপনার স্বাগত করুছি আজর এক নয় অপডেট কু নেই আজর অপডেটটি যা অছি এটা এক জব পোস্ট যে টেন্থ পাস করেছেন সেই এক সুবর্ণ সুযোগ আসি অছি সে এমটিএস পোস্টরে আবেদন করে পারিবে আর যোগ্যতা হচ্ছে দশম পাস যদি আপনার দশম পাস করেছেন তাহলে আপনার নিহাতি এটি আবেদন করে পারিবে টোটাল পোস্ট আপনার দেখিপারুথিয়ে ষোলশ একস্তরিটি পোস্ট অছি দরমা এটি অছি অঠর হাজার রু অধিক তো মিনিমম অঠর হাজার টাকা আপনার যে বেসিক স্যালারি রহব আর এটা সবু জেলার প্রার্থী মানে আবেদন করে পারিবে তো এ সম্পূর্ণ বিবরণী আমি জাঁয়া ইয়া পূর্বর ছোট রিকোয়েস্ট যদি আপনার প্রথম করে আমার চ্যানেল দেখু থাকে তাহলে আমার চ্যানেল সবসক্রাইব করে পাখর ঘণ্টি আগুন প্রেস করে নোটিফিকেশন অল উপরে ক্লিক করতু আসন্তু জাঁয়া সম্পূর্ণ বিবরণী দেখুন আপনার দেখিপারুথে অর্গানাইজেসন নেম যা অছি ইন্টেলিজেন্স ব্যুরো তরফ নোটিফিকেশন আসি অছি আর এটি কে কে আবেদন করে পারিবে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট যেকোন ব্যক্তি মধ্যে আবেদন করে পারিবে অল ওড়িশা ক্যান্ডিডেট মধ্যে তারপর দেখুন জেন্ডর যা অছি বোথ মেল অ্যান্ড ফিমেল অছি উভয় পুরুষ এবং মহিলা এটি আবেদন করে পারিবে তারপরে পোস্ট নাম যা অছি সিকিউরিটি আসিস্ট্যান্ট পোস্ট অছি তারপর রহুছি এক্সিকিউটিভ অ্যান্ড মল্টিটাস্কিং স্টাফ যা আমি এমটিএস কহু তারপরে টোটাল পোস্ট রহুছি ষোলশ একস্তরিটি ভ্যাকেন্সি তো এইটা হল পোস্ট ডিটেলস তারপর আমি দেখিবা তার ইম্পর্টান্ট ডেটস গুড়াক দেখুন যে ইম্পর্টান্ট ডেটস অছি ইয়ার স্টার্টিং ডেট আবেদন করা যে অনলাইন আপ্লিকেশন ফর্ম ভরিয়া যে স্টার্টিং ডেট অছি নভেম্বর পাঁচ তারিখ হচ্ছে স্টার্টিং ডেট আউ ক্লোজিং ডেট যা অছি অনলাইন আপ্লিকেশন পাই তার লাস্ট ডেট রয়েছে নভেম্বর পঁচিশ তারিখ আপনার নভেম্বর পাঁচ পরে পরে আবেদন করে পারিবে আর পঁচিশ পূর্বর আবেদন করে পারিবে তারপর দেখুন এজ লিমিট কোণ অছি এই জব পাই যে এজ লিমিট অছি যদি আপনার সিকিউরিটি আসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ পোস্ট পাই চাহুছেন তাহলে আপনার বিলো সতেইশ হওয়া দরকার আপনার বিলো সতেইশ হয়েছিল আবেদন করে পারিবে তারপর দেখুন এমটিএস আর জেনারেল পোস্ট পাই আপনার মিনিমম অঠর বর্ষ ম্যাক্সিমম পঁচিশ বর্ষ হওয়া আবশ্যক আপনার এজ রিল্যাক্সেসন অছি এজ পর গভর্নমেন্ট রুলস যা রহবা কথা এজ রিল্যাক্সেসন রয়েছে তারপর দেখিবা আপ্লিকেশন ফিজ কোণ সব অছি দেখুন আপ্লিকেশন ফিজ যা অছি যদি আপনার জেনারেল ক্যান্ডিডেট হয়ে কিংবা ওবিসি ক্যান্ডিডেট হয়ে তাহলে আপনার পাঁচশো টাকা আপ্লিকেশন ফিজ দেওয়া হব আর যদি আপনার এসসি কিংবা এসটি কিংবা পিডব্লুডি কি ফিমেল ক্যান্ডিডেট হয়ে তাহলে আপনার পচাশ টাকা আপ্লিকেশন ফিজ দেওয়া হব আপনার যে আপ্লিকেশন ফিজটা অনলাইন মোড্রে পেমেন্ট মোড আপনার করে পারিবে পেমেন্ট মোডটা অনলাইন মাধ্যমে অছি আপনার অনলাইনে বি আপ্লিকেশন ফিজটা দিয়ে পারিবে তারপর দেখিবা স্যালারি ডিটেলস দেখুন এই পোস্ট পাই যে স্যালারি অছি যদি আপনার সিকিউরিটি আসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পোস্ট পাই দেখিবে তাহলে ইয়ার স্যালারি যা অছি বেসিক স্যালারি একুশ হাজার সাতশো রু আরম্ভ হয়েকি অনস্তরি হাজার শহে টঙ্কা ম্যাক্সিমম স্যালারি রয়েছে তারপরে যদি আপনার এমটিএস আর জেনারেল পোস্ট পাই দেখিবে তাহলে মিনিমম অঠর হাজার রু আরম্ভ হয়েকি ম্যাক্সিমম ছপন হাজার নশো টঙ্কা স্যালারি রয়েছে আপনার চাহিলে যে পোস্টে মধ্যে আবেদন করে পারিবে তারপর দেখিবা এজুকেশনাল কোয়ালিফিকেশন আপনার কোণ এজুকেশন থাকা দরকার দেখুন যদি আপনার এমটিএস কিংবা অদর পোস্টে চাহুছেন তাহলে আপনার মিনিমম টেন্থ ক্লাস পাস করে আবশ্যক যদি আপনার টেন্থ পাস করেছেন তাহলে আপনার এই জব্রে আবেদন করে পারিবে টেন্থ প্লস টু প্লস থ্রি আপনার যা বি পাস করে থাকুন মিনিমম টেন্থ পাস আবশ্যক আর যদি এই পোস্ট নোটিফিকেশন আপনার চাহুছেন তাহলে আপনার যদি আপনার আমার টেলিগ্রাম গ্রুপ টেকনোলোজি জ্ঞানরে জয়েন হয়ে না তাহলে আজ হি জয়েন হয়ে যাতে সেটি প্রত্যেক জব পোস্ট পাই আমি নোটিফিকেশনটা পিডিএফ মাধ্যমে সব সেটি আমি অপলোড করুছু যদি আপনার সেই টেলিগ্রাম গ্রুপে থাকবে তাহলে আপনার পাই পারিবে তো এই আজর যে জব পোস্ট যা কিছু লেটেস্ট অপডেট আগুক আসবে আমি নিশ্চয় আমি আপনার চ্যানেল মাধ্যমে জনাইবু ভিডিও ভাল লাগিলে ভিডিওকে লাইক করবে চ্যানেলকে সবসক্রাইব করবে সাংমান মধ্যে সেয়ার করবে আর যা কিছু আপনার জাঁয়া চাহুন আপনার কমেন্ট বক্সে মধ্যে আমাকে পচারি পারিবে ধন্যবাদ।